আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, কেন কিয়ামতের দিন দুই প্রকার নারী পুরুষকে জাহান্নামের ভয়াবহ বরফের শাস্তি দেওয়া হবে? কি তাদের পাপ? বাঁচার কি উপায়? জানতে হলে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন। জান্নাত ও জাহান্নাম দুটি পথ, দুটি পরিণাম, কর্মজীবনের ফলাফল স্বরূপ পৃথক দুটি বাসস্থান। নেককারদের জন্য জান্নাত, অপরদিকে বদকারদের জন্য রয়েছে জাহান্নাম। জান্নাতে যাওয়ার রাস্তা একটি, কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকগুলো। তাই নেক সুরতে শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের রাস্তাকে যেন আমরা কখনো জান্নাতের রাস্তা মনে না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন দলটি জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে চলেছি এবং আমার প্রিয় সাহাবাই কেরাম যে পথে চলেছে, সেই পথের অনুসারী যারাই হবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। জাহান্নামের স্তর 7টি। অপরাধের স্তর বিবেচনায় অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে, টেনে নেওয়া হবে মাথার চুল ধরে। পুলসিরাতের ওপর চলতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে কারার তথা স্বীয় আবাসস্থল গহীন অন্ধকার জাহান্নামে। তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে, নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারাও ইমানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুনরায় জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু নাস্তিক, মুরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য সেখানেই থেকে যাবে। আল্লাহ তাআলা আগুনের লেলিহান শিখা দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দিবেন যেন মহান রব তাদের ভুলেই গিয়েছেন। ফলে জাহান্নামে চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ অবর্ণনীয় ভয়াবহ শাস্তি। জাহান্নামীদের শাস্তির বর্ণনায় পবিত্র কোরআনুল কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুনের কথা, যে আগুনের তীব্রতায় গায়ের চামড়া মুহূর্তেই জলসে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের ন্যায় ফিরে আসবে, আবারও আগুন তা খসিয়ে দিবে, এভাবেই চলতে থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব, তাদের চামড়াগুলো যখন জলে পুড়ে শেষ হয়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দিব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া ইন্না লিত্বাগিনা লাশাররা মাআব, দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, তথা জাহান্নাম, তারা সেখানে প্রবেশ করবে, অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল। হাযা ফালইয়াযুকুহু হামীমু ওয়া গাসসাক, এটা উত্তপ্ত পানি ও পূজ, অতএব তারা একে আস্বাদন করুক। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এই ধরনের আরো অনেক শাস্তি রয়েছে। উল্লেখিত আয়াতে একই আকৃতির আরো অনেক শাস্তি রয়েছে। এর ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা সহ অসংখ্য মুফাসসিরগণ বলেন, জাহান্নামের অনুরূপ শাস্তি যথা জামহারির, প্রচণ্ড ঠান্ডা, অতি উষ্ণ বাতাস, জাক্কুম বা কাঁটাযুক্ত ফল ইত্যাদি বিভিন্ন প্রকার শাস্তির মাঝে বরফের শাস্তি খুবই ভয়াবহ। সহিহ বুখারী শরীফে বর্ণিত, ইশতাকাতিন নার ওয়া ইলা রাব্বিহা ফাকালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলছে, রব্বি আকালা বাযি বাযা, হে আমার রব, আমার এক অংশ অপর অংশ খেয়ে ফেলেছে। ফা আযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফি শিতাই ওয়া নাফাসিন ফি সাইফ, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। আল্লাহু আকবার। ফা আশাদ্দু মা তাজিদুনা ফিল হাররে ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিন আজ-জামহারির, তা থেকেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রচণ্ড গরমের দিনে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দা হাররা হাযাল ইয়াউম, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি গরম, আল্লাহুম্মা আজিনি মিন হাররি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলে, ইন্না আব্দাম মিন ইবাদি ইস্তাজারা বি মিন হাররিক ফাশহাদি আন্নি আজারতু, আমার এক বান্দা তোমার প্রচণ্ড গরম থেকে মুক্তি চেয়েছে, হে জাহান্নাম তুমি সাক্ষী থাকো, আমি তাকে তা থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর প্রচণ্ড শীতের সময় বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দু বারাদা হাযাল ইয়াউম, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি প্রচণ্ড শীত, আল্লাহুম্মা আজিনি মিন জামহারির জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের জামহারির শীতলতা থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, ইন্না আব্দাম মিন ইবাদি কাদ ইস্তাজারা মিন জামহারির, আমার এক বান্দা তোমার শীতলতা থেকে মুক্তি চেয়েছে, আমি তোমাকে সাক্ষী রাখছি,
আমি তা থেকে তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কালু আমা জামহারিরু জাহান্নাম। সাহাবাই কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জামহারির কি? ক্বালা বাইতুনিল কাফিহিল কাফির ফায়াতামাজ্জু মিন শিদ্দাতি বারদিহা বাযুহু মিন বাস। তিনি বললেন, এটা একটি গড় যাতে অপরাধীকে নিক্ষেপ করা হবে, তা দেহের এক অংশকে আরেক অংশ থেকে পৃথক করে ফেলবে। সুপ্রিয় দর্শক, জাহান্নামের বরফের শাস্তি তারাই ভোগ করবে যারা শীতের সময় অজুর বয়ে নামাজ ছেড়ে দেয়। সুতরাং যারা পার্থিব জীবনের সামান্য ঠান্ডার বয়ে মহান রবের বিধান পালনে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়াবহ বরফের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও অজু করে নামাজ আদায় করে, হাসরের মাঠে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর চমকাতে থাকবে, আর আমি তাদের সেই নূরানি আলোকিত চেহারা দেখে চিনে নেব তারা আমার উম্মাত। সুবহানাল্লাহ। এমনিভাবে এক শ্রেণীর নারী পুরুষ যারা স্বামী স্ত্রী সহবাসের পর ঠান্ডা পানি দিয়ে গোসলের ভয়ে অযথা ফরজ গোসলের সময় ক্ষেপণ করে, সময় মতো ফরজ গোসল আদায় করে না, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়াবহ শাস্তি জামহারির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়া লা দীনা লিমান লা আহদা লা। যার আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে অঙ্গীকার পালন করে না তার দীন নেই। এখানে আমানত শব্দের একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো ফরজ গোসলে বিলম্ব করা। এই সকল বর্ণনা দ্বারা সুস্পষ্ট বোঝা যায় জাহান্নামের শাস্তিসমূহ হতে শীতলতা তথা বরফ এক ধরনের ভয়াবহ শাস্তি, যেখানে জালেম কাফেরগণ নিক্ষেপিত হওয়ার পাশাপাশি অপরাধী মুসলিমগণ প্রবেশ করবে। সুতরাং জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন শোনেনি কোনো কান, দেখেনি কোনো চোখ, কল্পনা করেনি কোনো অন্তর, তেমনি জাহান্নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাইরে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে জাহান্নামের আগুন ও কষ্টদায়ক বরফের শাস্তি থেকে মুক্তি দান করুন। আমিন।